আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকে আমি আবারও আমার আম্মুর বাগানে নিয়ে আসলাম আপনাদের। আজকের পরিবেশটা অনেক সুন্দর, অনেক বাতাস দেখতেই পাচ্ছেন, কি সুন্দর বাতাস। আজকে এই গাছটা অনেক ফুল আসছে, হলুদ, অনেক সুন্দর। মাধবীর ফুলগুলোও ভালোই ফুটেছে। আর জুঁই গাছও মাশাল্লাহ অনেক ফুল হয়েছে। আম্মু কালকে বাগান পরিষ্কার করছে। কালকে প্রায় 3-4 ঘন্টা আম্মু বাগানে ছিল। বাগানে যত আগাছা ছিল সব পরিষ্কার করছে। আজকেও বাগানে তেমন ফুল নাই। দেখছেন মৌমাছি কি সুন্দর খেলা করছে, মধু খাচ্ছে ফুলে, ভালোই লাগে দেখতে। এই গাছটাও নতুন করে কলি আসতেছে, কয়েকদিন পর এই গাছটা আবারও ফুলে 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 ভরে যাবে। অনেক কলি মাশাল্লাহ। গাছ ভরে গেছে কলিতে। এই গাছটা 12 মাসই ফুল দেয়, অনেক ভালো লাগে। আজকে আমি আপনাদের একটা নতুন গাছ দেখাবো, যদিও এটা নতুন না, কিন্তু আমি আমার ভিডিওতে এই গাছটা ভালোভাবে দেখাই না কখনো। দেখুন কি সুন্দর, মনে হচ্ছে ঘাসের মধ্যে ফুল। অন্যরকম গাছটা আমি এই গাছটা কোথাও দেখি নাই। আমি প্রথম আমার আম্মুর বাগানেই দেখলাম, অনেক সুন্দর লাগে। কিছুটা ঝাড়বাতি টাইপের গাছটা, অনেক সুন্দর। বেগুনি জবা, গোলাপি জবা, হলুদ জবা এখনো ঠিক মতো ফোটে নাই। আশা করছি বিকালের মধ্যে ফুটবে। আজকে ছাদে প্রচুর বাতাস, অনেক ভালো লাগতেছে ছাদে। গাছগুলোকে দেখলে মনে হয় বাতাসে একবারে খুব আনন্দে খেলাধুলা করতেছে।
ভরা গাছ। আমাদের ড্রাগন গাছে আবারও কলি আসছে, অনেক আলহামদুলিল্লাহ অনেকগুলো কলি আসছে, দেখতেই পাচ্ছেন। দুইটা গাছে মাশাল্লাহ অনেক কলি। বেগুন গাছে সাদা লম্বা বেগুন হয়েছে, এই সাদা বেগুন সচরাচর দেখা যায় না, আপনারা আমার মনে হয় অনেকেই দেখেননি সাদা বেগুন, যারা দেখেননি তারা অবশ্যই দেখুন কি সুন্দর সাদা বেগুন। কাগজি লেবু, মাশাআল্লাহ গাছে অনেক কাগজি লেবুই আছে। আমার ভিডিও ভালো লাগলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমাদের পাশে থাকবেন যেন আমাদের ভিডিও সবসময় দেখতে পারুন। দেখার জন্য অবশ্যই নোটিফিকেশন অন করে রাখবেন। আশা করি আমার ভিডিও ভালো লাগবে আপনাদের। আজকের আমি তেমন কিছু দেখাবো না, আজকের মতো এখানেই আমি আমার ভিডিও শেষ করে দেব। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার আমাদের বাগানে নতুন কোনো ফুল হলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো আমি এখানেই আমার ভিডিও শেষ করছি। আশা করছি সবাই ভালো থাকবে, সাবধানে থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবে। আজকের মতো আল্লাহ হাফেজ।